অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়নি নতুন সরকার গঠনের পর থেকেই সড়কে ও সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পদত্যাগের দাবিতে বিভিন্ন আন্দোলন অব্যাহত আছে আন্দোলনকারীদের অভিযোগ শেখ হাসিনার দোসররা এখনো সরকারি পদগুলোতে আগড়ে আছে এমনই অভিযোগ উঠেছে পাঠ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর আব্দুল আউয়ালের বিরুদ্ধে তার সহকর্মীদের দাবি চাকরি পরীক্ষার প্রশ্ন ফাঁসের পাশাপাশি ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি সহ নানান অপকর্ম করেছেন আব্দুল আউয়াল সে আসার পরেই এর আগে এরকম কোন অনিয়ম মানে দলীয়করণ করণ বিজের আর হয় না কোনো সময় সে যত লোক নিয়োগ দিছে আর আগে টাকা খাইয়া তারপরে যে কয়জন আর টিকা টাকা নিছে শুধু ওই কয়জন রেই ভাই ভাই টিকাইছে অন্য কাউকে সে এখানে টিকায় নাই নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালার তোয়াক্কা না করেই নীতিমালা বহির্ভূত জনপ্রতি তিন থেকে চার লাখ টাকার বিনিময়ে এবং তিরানব্বই জনকে নিয়োগ প্রদান সহ সাইন্টিফিক অফিসার পদে নিয়োগের নামে চার কোটি টাকারও বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল আউওয়ালের বিরুদ্ধে এসএসও এসএসও পিএসও নিয়োগে বিভিন্ন ধরনের আমাদের এখানে সিনিয়র লোক থাকা সত্ত্বেও সে বহিরাগত বিভিন্ন ধরে যোগাযোগ করে টাকা খে তার পছন্দমত এখানে নিয়োগ প্রদান করেছেন এই ডকুমেন্ট আমাদের কাছে আছে যে আমাদের সিনিয়র বিজ্ঞানী থাকা সত্য বহিরাগতদের এনে সিনিয়র বানি বানিয়ে এই পাঠ গবেষণা ইনস্টিটিউটে কোটি কোটি টাকা নিয়ে সে এই পদোন্নতি নিয়োগ বাণিজ্য করেছেন সর্বোপরি সর্বোপরি আমাদের এই কোটা বিরোধী ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করিয়ে সে একটি ছাত্রকে হত্যার দায়ে সে দণ্ডিত আমি মনে করি তার ফাঁসি হওয়া দরকার অন্যান্য যারা তাদের মতো করে তাদেরকে এই এই বাংলার বুকে ফাঁসির করতে হবে এই আমাদের দাবি কর্মকর্তা কর্মচারীদেরকে মন্ত্রণালয়ের আদেশ বলে শিক্ষার্থীদের বিপক্ষে রাস্তায় নামানোর অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে যে ওনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যেটা ছিল আমাদের হচ্ছে ছাত্র হত্যার অভিযোগ উনি আমাদেরকে চার তারিখে আমাদের চার তারিখে উনি মন্ত্রালয়তে নির্দেশলাম বলছে আমাদের মন্ত্রালয়ের নির্দেশ আছে আপনাদেরকে এই ছাত্র আন্দোলন বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে দাঁড়া করে দেবে এবং উনি চার তারিখে সবাইকে আমাদেরকে বাধ্যতামূলক আমাদের বুকে রক্তক্ষরণের মধ্যে আমাদের সন্তানের লাশের উপরে আমরা দাঁড়াইছিলাম রক্তের উপরে উনি বলছে যে দা না দেবে কালকে তাকে আমাদের চাকরি থেকে বহিষ্কার করবে চাকরি থেকে বরখাস্ত করবে সবাইকে ভয় দেখায় এবং কি ফার্ম থেকেও তিনি লোক ভাড়া লোকরা আনতে বাধ্য করছিল আমরা এই যে ফারান যে হত্যা হয়েছে এই ফারান ছেলেটা এবং যারা ধানমন্ডি বদছিল সবাই আমাদের ক্যাম্পাসে আসতে আসতেছিল যখন পুলিশ এবং ছাত্রলীগকে যখন দেওয়া হয়েছিল কিন্তু উনি তাদেরকে বহিরাগত ছাত্রলীগ আমাদের ভিতরে কিছু ছাত্রলীগ দ্বারা উনি তাদেরকে আঘাত করেছে এবং উনি সবপারে গেট বন্ধ করে দিতে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ছাত্রলীগের টাকা দিয়েছে মারার জন্য টাকা ইনভলভ করছে নি উনি কোন টাকা এখান থেকে অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করছে আমরা এই ফারান হত্যার জন্য তার ফাঁসি চাই এবং তাকে আপনার হাতে আপনার আপনাদের জানাই রাখি যে ফারান হত্যার বিচার তাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাকে মামলা মামলা হামলার মুখোমুখি হতে হবে এবং তাকে কোনো মতেই এই পাট গবেষণা ডিজি হিসেবে এই খুনি খুনি পর মহাপরিচালকের পাট গবেষণা ডিজি হিসেবে আমরা দেখতে চাই না চাই না ফেসিস্ট সরকারের দোষর হিসাবে কাজ করেছে ওনার কথা যে শুনে নেই যে আওয়ামী লীগের প্রোগ্রামে যায়নি তাকে সাথে সাথে ট্রান্সফার করেছে যখন ছাত্রদের দুই পাশ থেকে আক্রমণ করে ফারান আমাদের গেট দিয়ে ঢুকতে চেয়েছে আমার খুব খারাপ লাগতেছে ফারানকে সেই গার্ড সেই দারওয়ান ঢুকতে দেয়নি দারওয়ান যদি ঢুকতে যেত দারওয়ানকে সে চাকরি চাকরি ছুট করতো আমরা কখনোই চাইবো না সে বেঁচে থাকো আমরা চাইবো যে সে তার শাস্তি স্বরূপ আমরা তার ফাঁসি চাই সে সে যেন ফাঁসি হয়ে যায় আমরা এটার কাম্য মানে এটা আমাদের অনুরোধ গুলিয়ার খালেহাত দুইটা অনেক পার্থক্য আমাদের ছাত্ররা আশ্রয়ের জন্য তিন নম্বর গেট থেকে ভিতরে ঢুকতে চেয়েছিল এইখানের যে প্রধান ছিল তার নেতৃত্বে প্রত্যেকটা গেট বন্ধ ছিল ওই গেটগুলো যদি খোলা থাকতো তাহলে আজকে আমার ভাই ফাড়ান মরত না ধানমন্ডি বয়সের একটা ছেলে মারা গেছে তাহলে ও মূর্ত না এই যে হত্যা হয়েছে ফারান হত্যা এবং ধানমন্ডি বয়সের যে মারা গেছে এদের বিচার যেন হয় এদের সুষ্ঠু বিচার আমরা দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষমতার অপব্যবহার করে যারা এধরনের ধরনের অপকর্মে লিপ্ত তারা দেশ ও জাতির জন্য হুমকির স্বরূপ দুর্নীতি করতে গেলে আসলে আমাদের দেশের বাস্তবতায় ক্ষমতা অর্থ এবং প্রভাব মানে প্রভাব মানে সেটা ক্ষমতা কেন্দ্রিক প্রভাব অথবা একটা নিজেরা একটা চক্র অথবা সিন্ডিকেট তৈরি করে প্রভাব বিস্তার করা তো অবৈধ কোনো আইন বহির্ভূত কোনো কিছু করতে গেলে ক্ষমতা এবং অর্থের প্রভাব একেবারে খুব স্পষ্ট এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো খুবই মাইনর বিষয় কিন্তু এই দুইটা হলো মেজর বিষয় এখন এই বিষয়গুলোতে অতীতে যারা দুর্নীতি করেছেন ক্ষমতা ব্যবহার করে সেগুলো উদাহরণ তৈরি করতে না পারলে ভবিষ্যতে এটি অন্যদের ক্ষেত্রে পূর্ব দুর্নীতিমুক্ত থাকার যে ক্ষেত্রে যে প্রেক্ষাপট বা দৃষ্টান্ত হিসেবে কাজ করবে না যে দুর্নীতি করে যে বা যারা সম্পদ গড়েছেন সেই সম্পদকে বাজেয়াপ্ত করা এটি একটি বিষয় যে অর্থ পাচার করেছেন সেই অর্থকে দেশে ফিরে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা বা প্রচেষ্টা অব্যাহত রাখা পাশাপাশি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এখন এই তিনটা ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু ভবিষ্যতে দুর্নীতি করার আগে একজনকে অনেকবার ভাবতে হবে যে তিনি যদি ধরা পড়েন কোনোভাবে তার জন্য এই অবস্থা অপেক্ষা করছে যে যে তার সম্পদ হবে টাকা টাকা করলে দেশে আসবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের মধ্য তিনি এতদিন মুখোশ করেছিলেন সেটি কিন্তু সমাজের কাছে উন্মোচিত হবে বিগত বছরের পনেরো বছরে এই ক্ষমতা ব্যবহার করে অর্থের দাপট দেখিয়ে যারা নানাভাবে দুর্নীতি করেছেন অন্যায় করেছেন রাষ্ট্রীয় সম্পদ কিংবা অন্যের অধিকার গুলন্ডিত করেছেন দখল করেছেন এদের বিরুদ্ধে আসলে এই ভাবে যে তিনটি বিষয় বললাম এভাবে যদি ব্যবস্থাগুলোকে অগ্রসর করা যায় অথবা ব্যবস্থাগুলোকে গ্রহণ করা যায় যখন আসলে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের কথা আমরা এতদিন শুনেছি বিগত পনেরো বছর ধরে এবার তার সত্যিকার বাস্তবায়নের বা প্রয়োগের ক্ষেত্রগুলো আমরা দেখতে পাব যেটি সকলের মধ্যেই দুর্নীতি মুক্ত থেকে নিজের জীবন প্রতিষ্ঠিত করার একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে দেশের রাষ্ট্রযন্ত্রের প্রতিটি শিরা উপসেরাই খাপটি মেরে বসে আছে এ সকল দুর্নীতিবাজ ও দেশদ্রোহী আব্দুল আউ্বালেরা এ ধরনের দুর্নীতিবাজদের রুখে দেওয়া ও অপসারণ করা এখন সময়ের দাবি বলে মনে করছেন সুশীল সমাজ অভিয়ারিফ ভোরের পাতা ঢাকা